লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এস এল এস টি জিওগ্রাফির যে এমসিকিউ সিরিজ চলছে আজ তার পর্ব একুশ আজকে থেকে শুরু হচ্ছে একটি নতুন ইউনিটের আলোচনা সেটা হচ্ছে ইউনিট ডি ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ু বিদ্যা সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে তো এই ইউনিটের প্রথম যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে কম্পোজিশান অব দ্য অ্যাটমসফিয়ার এই অংশ থেকে যে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলি হলো বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চলো এবার দেখে নেব এই অংশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রথম প্রশ্ন হল আবহবিদ্যা কথাটি প্রথম কে ব্যবহার করেন অপশান এ গিলবার্ড বি অ্যারিস্টটল সি কোপেন ডি রিটার সঠিক উত্তর হলো অপশান বি অ্যারিস্টটল অ্যারিস্টটলের মিটিওরলজিকা গ্রন্থ থেকে মিটিওলজি বা আবহবিদ্যা কথাটি নেওয়া হয়েছে তো এই আবহবিদ্যা কথাটি কোথা থেকে এসেছে সেটাও তোমরা জেনে গেলে যে অ্যারিস্টটলের মিটিওরলজিকা গ্রন্থ থেকে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো বায়ুমণ্ডলের কত শতাংশ পদার্থ সমুদ্র সমতল থেকে প্রায় তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে অপশান এ নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স বি নাইনটি সেভেন সি নাইনটি সিক্স ডি নাইনটি নাইন পার্সেন্ট সঠিক উত্তর হল অপশান বি তাহলে আমরা কী পেলাম যে সমুদ্র সমতল থেকে তিরিশ কিলোমিটারের মধ্যেই বায়ুমণ্ডলের সাতানব্বই শতাংশ অংশ অবস্থান করে নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে কোন উপাদানটি অধিক নগণ্য নগণ্য মানে কম পরিমাণে রয়েছে তো অপশানগুলি দেখে নেব এ হাইড্রোজেন বি অক্সিজেন সি নিয়ান ডি জেনান সঠিক উত্তর হলো অপশান এ হাইড্রোজেন তো এখানে দেখো বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাস রয়েছে সেই গ্যাসের পরিমাণগুলো এখানে আমি দিয়ে দিয়েছি চার টাকারে তো চারটেই খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা যে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটোর পরিমাণ সব থেকে কম তো আমাদের ওই প্রশ্নের অপশানে যেহেতু হাইড্রোজেন ছিল সে কারণে হাইড্রোজেন উত্তর হয়েছে যদি হাইড্রোজেন না থেকে হিলিয়াম থাকতো তাহলে উত্তরে হিলিয়াম হতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসগুলির মধ্যে পরিমাণগত দিক থেকে কোন গ্যাসটি দ্বিতীয় স্থানে রয়েছে অপশান এ কার্বন ডাইঅক্সাইড বি নাইট্রোজেন সি অক্সিজেন ডি জলীয় বাষ্প সঠিক উত্তর হল অপশান সি অক্সিজেন তো এর আগেই আমরা চারটা দেখে নিয়েছি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন এবং সেকেন্ড রয়েছে অক্সিজেন কোশ্চেন নাম্বার ফাইভ বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কী অপশান এ নাইট্রোজেন বি রেডন সি হাইড্রোজেন ডি অক্সিজেন সঠিক উত্তর হলো অপশান সি হাইড্রোজেন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স বায়ুমণ্ডলে গড়ে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত অপশান এ ফোর পার্সেন্ট বি টেন পারসেন্ট সি ফিফটিন পার্সেন্ট ডি টোয়েন্টি পারসেন্ট সঠিক উত্তর হলো অপশান এ ফোর পারসেন্ট কোশ্চেন নাম্বার সেভেন বায়ুমণ্ডলের কত কিলোমিটারের মধ্যে নব্বই শতাংশ জলীয় বাষ্প অবস্থান করে এ তিন কিলোমিটারের মধ্যে বি ছয় কিলোমিটারের মধ্যে সি দশ কিলোমিটারের মধ্যে ডি বারো কিলোমিটারের মধ্যে রাইট আনসার হল অপশান বি ছয় কিলোমিটারের মধ্যে তো দেখো বলা হচ্ছে যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের দশ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে জলীয় বাষ্প থাকে তো এই যে যত জলীয় বাষ্প থাকে তার নব্বই শতাংশ জলীয় বাষ্প থাকে ছ কিলোমিটারের মধ্যে সুতরাং এ দুটো প্রশ্নকে গুলিয়ে ফেলবে না একটা হচ্ছে দশ কিলোমিটার পর্যন্তই জলীয় বাষ্প থাকে দশ কিলোমিটারের ওপরে কোনো জলীয় বাষ্প থাকে না আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা যে নব্বই শতাংশ জলীয় বাষ্প থাকে ছ কিলোমিটারের মধ্যে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি চলে যাব পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার এইট বায়ুমণ্ডলে কোন উপাদানের জন্য আকাশকে নীল দেখায় অপশান এ জলীয় বাষ্প বি নাইট্রোজেন সি ধুলিকণা ডি লবণকণা সঠিক উত্তর হল অপশান সি ধুলিকণা কোশ্চেন নাম্বার নাইন বায়ুমণ্ডলের ধুলিকণাকে কী বলে এ এস পি এম বি অ্যারেসোল সি অ্যারোনমি ডি অ্যাপলটন রাইট আনসার হল অপশান বি অ্যারেসোল কোশ্চেন নাম্বার টেন বিষমমণ্ডলের তৃতীয় উপস্তরের নাম কি এ হাইড্রোজেন স্তর বি হিলিয়াম স্তর সি আণবিক নাইট্রোজেন স্তর দি পারমাণবিক অক্সিজেন স্তর সঠিক উত্তর হলো অপশান বি হিলিয়াম স্তর বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা সিনপসিস এখানে আমি দিয়ে দিয়েছি এটার মাধ্যমে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে এরপর এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে ডিটেলসে কিন্তু তোমরা পড়ে নেবে নেক্সট চলে যাব এগারো নম্বর প্রশ্ন হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মাঝে সীমার নাম কি। অপশান এ ট্রপোপজ বি স্ট্যাটোপ সি মেসোপজ ডি টার্বোপজ সঠিক উত্তর হল অপশান ডি টার্বোপজ এই টার্বোপজকে আবার হোমোপজও বলা হয়ে থাকে অর্থাৎ টার্বোপজ হোমোপজ এই দুটোর মধ্যে যেটাই অপশানে থাকবে সেটাই সঠিক উত্তর হবে কোয়েশন নাম্বার টুয়েলভ তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায় অপশান এ তিন প্রকার বি চার প্রকার সি পাঁচ প্রকার ডি ছয় প্রকার সঠিক উত্তর হলো অপশান ডি ছয় প্রকার এই ছটা ভাগের নাম এর আগেই আমি একটা স্লাইডে দিয়ে দিয়েছি সেখান থেকেই তোমরা নামগুলো পেয়ে যাবে তবে প্রত্যেকটা স্তর সম্পর্কের ডিটেলসে জানতে হবে কোয়েশন নাম্বার থার্টিন বিজ্ঞানী টেইজারেন্স ডি বোর্ড বায়ুমণ্ডলের কোন স্তরের নামকরণ করেন অপশান এ ট্রপোসফিয়ার বি ট্রপোপজ সি আয়নোসফিয়ার ডি স্ট্র্যাটোস্ফিয়ার সঠিক উত্তর হল অপশান এ ট্রপোসফিয়ার উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে যে ছটি ভাগে ভাগ করা হয় তার প্রথম স্তরই হচ্ছে ট্রপোসফিয়ার নেক্সট কোয়েশ্চেন হোয়ার দ্য মিক্সিং স্টপ কোন স্তরকে বলা হয় অপশান এ ট্রপোস্ফিয়ার বি স্ট্যাটোপস সি ট্রপোপস ডি আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হল অপশান সি ট্রপোপস ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে এবং সেকেন্ড স্তর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে অর্থাৎ ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে অংশ তাকেই বলা হয় ট্রপোপস তো এই ট্রপোপজ স্তরকেই বলা হয় ওয়ার দ্য মিক্সিং স্টপ তো এখানে দেখো এই যে ট্রপোপজের পজ কথার অর্থ হচ্ছে থামা তো যেহেতু এই ট্রপোপজ অংশে এসে উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না অর্থাৎ উষ্ণতা একই জায়গায় স্থির থেকে যায় সেই কারণেই এই অংশকে বলা হয় ট্রপোপজ এবং ইংরাজিতে বলা হচ্ছে ওয়ার দ্য মিক্সিং স্টপ মানে যেখানে সমস্ত মিশ্রণ থেমে যায় তাকে বলা হচ্ছে ট্রপোপজ নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন অংশে জেড বায়ু প্রবাহিত হয় অপশান এ ট্রপোপজ বি স্ট্যাটোপজ সি মেসোপজ ডি তার্বোপ সঠিক উত্তর হলো অপশান এ ট্রপোপজ এখানে আরেকটা বলে রাখি জেড বায়ু প্রবাহিত হয় ট্রপোপজ অংশ দিয়ে কিন্তু জেড বিমান প্রবাহিত হয় স্ট্যাটোসফিয়ার স্তরের মধ্যে দিয়ে সুতরাং জেড বায়ু এবং জেড বিমান এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলবে না জেড বায়ু প্রবাহিত হয় ট্রপোপজ অংশের মধ্যে দিয়ে এবং জেড বিমান প্রবাহিত হয় স্ট্যাটোসফিয়ার স্তরের মধ্যে দিয়ে নেক্সট কোয়েশ্চেন কোন অঞ্চলে ট্রপোপজের তাপমাত্রা মাইনাস এইটি ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায় অপশান এ মেরু অঞ্চল বি ক্রান্তি অঞ্চল সি উপক্রান্তি অঞ্চল ডি নিরক্ষীয় অঞ্চল সঠিক উত্তর হল অপশান ডি নিরক্ষীয় অঞ্চল এছাড়াও দেখো মধ্য অক্ষাংশে টপোপসের তাপমাত্রা থেকে মাইনাস ফিফটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড এবং মেরু অঞ্চলে টপোপজের তাপমাত্রা থেকে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এই যে এক্সট্রা অ্যাডেড ইনফরমেশানগুলো আমি দিয়ে রাখছি এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে এই অংশ থেকেও প্রশ্ন আসতে পারে সে কারণেই এই ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছে এবং এই বিষয়গুলো তোমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করবে চলে যাব পরের প্রশ্নে সিরাস মেঘ কোন স্তরে দেখা যায় অপশান এ উচ্চ স্ট্যাটসফিয়ার বি নিম্ন স্ট্যাটসফিয়ার সি উচ্চ ট্রপোস্ফিয়ার ডি কোনোটি নয় সঠিক উত্তর হলো অপশান বি নিম্ন স্ট্যাটসফিয়ার এই সিরাস মেককে ইংরাজিতে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড তো প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরে দেখা যায় নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি অপশান এ ট্রপোসফিয়ার বি স্ট্যাটোসফিয়ার সি মেসোসফিয়ার ডি ম্যাগনেটোসফিয়ার সঠিক উত্তর হলো অপশান সি মেসোসফিয়ার এই মেসোসফিয়ার স্তরের উষ্ণতা থাকে মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড আর উষ্ণতম স্তরের নাম হচ্ছে এক্সোসফিয়ার যেখানে তাপমাত্রা থাকে ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার এবং উষ্ণতম স্তর হচ্ছে এক্সোসফিয়ার নেক্সট কোশ্চেন কোন স্তরে নকটিলুসেন্ট জাতীয় মেঘ দেখা যায় অপশান এ মেসোসফিয়ার বি ট্রপোপস সি ট্রপোস্ফিয়ার ডি ওজোনোস্ফিয়ার সঠিক উত্তর হল অপশান এ মেসোসফিয়ার তো বলা হচ্ছে বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যে হালকা মেঘের সৃষ্টি হয় এবং যেগুলি গধূলির সময়ও সূর্যালোকে আলোকিত থাকে তাকে নৈশদুতি মেঘ বা নকটিলুসেন্ট মেঘ বলা হয় তো নকটিলুসেন্ট মেঘকেই বাংলায় বলা হয় নৈশো দুটি মেঘ বাংলা ইংরাজি দুটো টার্মই পড়ে রাখবে কারণ যে কোনো টার্মেই প্রশ্ন আসতে পারে তো বোঝা গেল যে মেসোসফিয়ার স্তরে এই মেঘ দেখা যাচ্ছে এই মেঘ কেন দেখা যাচ্ছে বলছে উল্কাপিণ্ড যেহেতু মেসোসফিয়ারে পুড়ে যায় সেই ছাই থেকেই মেঘ সৃষ্টি হচ্ছে এবং তাকেই বলা হচ্ছে নকটিলুসেন্ট মেঘ নেক্সট কোশ্চেন টোয়েন্টি মেসোপজে বায়ুর সর্বনিম্ন উষ্ণতা কত পরিলক্ষিত হয় অপশান এ মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড বি মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সি মাইনাস থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ডি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হল অপশান সি মাইনাস থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় অপশান এ ট্রপোসফিয়ার বি স্ট্যাটোসফিয়ার সি মেসোসফিয়ার ডি আয়নোসফিয়ার সঠিক উত্তর হলো অপশান ডি আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি ছাড়াও বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তো এইটাও কোশ্চেন আকারে আসতে পারে যে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় তো এই কারণে এই যে ইনফরমেশানগুলো এগুলো কিন্তু মাথায় রাখবে নেক্সট কোয়েশন টোয়েন্টি টু কেনলি হেভিসাইড লেয়ার কোন স্তরকে বলা হয় অপশান এ আয়নোস্ফিয়ার বি ট্রপোসফিয়ার বি মেসোপজ ডি ওজনোসফিয়ার রাইট আনসার হল অপশান এ আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার স্তরের ই স্তরকে কেনলি হেভিসাইট স্তর বলা হয়ে থাকে বেসিক্যালি কেনলি এবং হেভিসাইড নামে দুজন বিজ্ঞানী আয়নোস্ফিয়ার স্তরকে চিহ্নিত করেন সেখান থেকেই এই স্তরের নাম হয়েছে কেনেলি হেভিসাইট স্তর নেক্সট কোয়েশ্চেন অ্যাপেলটন স্তরটি হল অপশান এ বায়ুমণ্ডলের এফ ওয়ান এবং এফ টু স্তর অপশান বি বায়ুমণ্ডলের ই এবং ই ওয়ান স্তর অপশান সি এক্সোসফিয়ারের মধ্যবর্তী অংশ অপশান ডি এক্সোসফিয়ারের নিম্নভাগ সঠিক উত্তর হল অপশান এ বায়ুমণ্ডলের এফ ওয়ান এবং এফ টু স্তর আয়নোসফিয়া স্তরের এফ স্তরের নামকরণ করেন ব্রিটিশ পদার্থবিদ স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন এবং তার নাম অনুসারে এফ স্তরের নাম হয়েছে অ্যাপেলটন স্তর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বায়ুমণ্ডলের কোন স্তরের সঙ্গে সৌর কলঙ্কের সম্পর্ক রয়েছে অপশনগুলি হল এ ই স্তর বি বিশেষ ই স্তর সি এফ ওয়ান স্তর ডি এফ টু স্তর সঠিক উত্তর হল অপশান ডি এফ টু স্তর আয়নোস্ফিয়ার স্তরকে সাতটি উপবিভাগে ভাগ করা হয় এই এফ টু স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরেরই একটি অংশ এবং এই স্তরের সঙ্গে সৌরকলঙ্কের সম্পর্ক রয়েছে নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে অপশান এ ম্যাগনেটোস্ফিয়ার বি এক্সোস্ফিয়ার সি মেসোস্ফিয়ার ডি আয়নোস্ফিয়ার সঠিক উত্তর হল অপশান বি এক্সোসফিয়ার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এক্সোসফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায় অপশন এ অক্সিজেন ও নাইট্রোজেন বি হিলিয়াম ও হাইড্রোজেন সি ক্লোরিন ওজন ডি হাইড্রোজেন ও মিথেন রাইট আনসার হল অপশান বি হিলিয়াম ও হাইড্রোজেন কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন কোন স্তরকে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট বলা হয় অপশান এ ট্রপোপলস বি ম্যাগনেটোসফিয়ার সি এক্সোসফিয়ার ডি মেসোসফিয়ার সঠিক উত্তর হল অপশান বি ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোসফিয়ার স্তরে ইলেকট্রন ও প্রোট্রন আয়নগুলি বলা আকারে অবস্থান করে এর আবিষ্কর্তা হলেন জেমস ভ্যান অ্যালেন এবং এনার নাম অনুসারেই একে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি ল্যাটিন শব্দ স্ট্র্যাটামের অর্থ হল অপশান এ থামা বি স্তর সি মিশে যাওয়া ডি কঠিন সঠিক উত্তর হলো অপশান বি স্তর তো স্ট্র্যাটোস্ফিয়ার কথাটি এ স্ট্র্যাটো কথাটি এসেছে ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম থেকে যার অর্থ হচ্ছে স্তর এছাড়াও দেখো গ্রিক শব্দ ট্রপোস কথার অর্থ হচ্ছে মিশে যাওয়া এই ট্রপোস কথাটি থেকেই ট্রপোসফিয়ার কথাটি এসেছে এছাড়াও গ্রিক শব্দ মেসো কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী এই মেসো থেকে হয়েছে মেসোসফিয়ার তো প্রতিটি শব্দ কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং তার অর্থ এগুলো জেনে রাখতে হবে নেক্সট চলে যাব টোয়েন্টি নাইন বায়ুমণ্ডলের ওপরের অংশ কী নামে পরিচিত অপশান এ টার্বোপস বি অ্যাপলটন সি অ্যারোনমি ডি কেনেলিস্তর রাইট আনসার হল অপশান সি অ্যারোনমি অ্যারোনমি হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডল নিয়ে আলোচনা অর্থাৎ একশো কিলোমিটারের ওপরের যে বায়ুমণ্ডলের অবস্থান সেই অংশের আলোচনা হচ্ছে অ্যারোনমি আর মিটিওলজি হচ্ছে নিম্ন বায়ুমণ্ডলের আলোচনা অর্থাৎ সমুদ্র সমতল থেকে একশো কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল রয়েছে তার আলোচনা হচ্ছে মিটিওলজিতে আলোচনা করা হয় নেক্সট কোশ্চেন থার্টি বায়ুমণ্ডল সম্পর্কে লেখা দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটি কে লেখেন অপশান এ ডারউইন বি ওপারিন সি গিলবার্ট ডি ক্যানন রাইট আনসার হলো অপশান বি ওপারিন উনিশশো সালে বিজ্ঞানী ওপারিন দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থে প্রাচীন বায়ুমণ্ডলের উৎপত্তি বিষয়ে লিখেছেন কোয়েশনটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে প্রাচীন বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে আমরা ক্রোন গ্রন্থে জানতে পারি উত্তরটা হবে বিজ্ঞানী ওপারিনের লেখা দ্য গ্রন্থে তো কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার বা আবহাওয়ার উপাদান থেকে আরও কিছু ওয়ান লাইনার এখানে আমি দিয়ে দিয়েছি যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম কিছু ইনফরমেশান এখানে আমি দিয়ে দিয়েছি এগুলো তোমরা স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো অথবা নিজেদের খাতায় নোটস আকারে লিখে নিতে পারো তো এখানে একটু বলে রাখি আজকে আলোচনায় যে তিরিশটা কোয়েশ্চেন আলোচনা করলাম এখানে এর মানে এই নয় যে কম্পোজিশান অফ অ্যাটমসফিয়ার থেকে তিরিশটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে এখানে আমি তিরিশটা প্রশ্নের মাধ্যমে প্রশ্নের ধরনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই অংশ থেকে কেরম ধরনের প্রশ্ন আসতে পারে তো সুতরাং বুঝতেই পারছো তিরিশটা ছাড়া আরও প্রচুর এখানে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি শুধুমাত্র তুলে ধরলাম তোমরা পুরো অংশটা যদি খুব খুঁটিয়ে পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে কি ধরনের প্রশ্ন আসবে এছাড়াও এক্সট্রা যে অ্যাডেড ইনফরমেশানগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোও তোমরা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো তাহলে এই অংশটার একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা তৈরি করতে পারবে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কিন্তু এমসিকিউতে সঠিক উত্তর করা সম্ভব নয় কারণে আমি বারবার বলি এমসিকিউ প্র্যাকটিস করার আগে অবশ্যই তোমরা টেক্সট বই পড়ে প্রত্যেকটা অংশে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে নেবে তো আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ তো আজকে জলবায়ুবিদ্যা সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই